আমরা রয়েছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকায়, এবং এই খামারটি জানেন আপনারা, তুহিন ভাই খামার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আমার দর্শকদেরকে আমার অনুরোধ করে বলতেছি, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে শুধু এইটুকুই আর কিছু না? আরো দর্শকদের একটা খুশির খবর আছে। হ্যাঁ, অনেক দর্শক আমাকে, হ্যাঁ প্রায় কম করে হলো 5,000 দর্শক আমাকে ঈদ মোবারক জানাইছে। 5,000? হ্যাঁ। কিসে? আমি এই মোবাইলে, এই মুহূর্তে, এই মুহূর্তে অক্স হবে। আচ্ছা, মোবাইলে রিং করে বলছে। হ্যাঁ, তো এই দর্শকদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমি খুব খুশি। আচ্ছা, এত খুশি আমি। হ্যাঁ, এই খুশির কারণে, আমার দর্শকদের কারণে আমি, আমাকে যদি হাট বাজারে যদি দর্শকদেরকে গরু কিনে দিতে হয়, তাও আমি কিনে দিব। সেটা কি হিসেবে কিনে দিবেন? যা মন চাই দর্শকদের, দর্শকদের খুশি করে যা মন চাই। মানে টাকা দিলেও খুশি, না দিলেও খুশি, না দিলেও খুশি। আপনি তাদের জন্য বিনা পারিশ্রমিক, তাদের জন্য আমার খুব খুশির খবর এটা। মানে বিনা পারিশ্রমিকে আপনি তাদেরকে সেই, হ্যাঁ, এটা কি ঈদ উপহার হিসেবে? ঈদ উপহার বসে না, আমার দর্শকদেরা আমাকে ভালোবাসে। হ্যাঁ, ওদের কারণে আমার এটা, ওদের জন্য এটা, ওদের জন্য, কারণ দর্শকদেরা আমাকে এত ভালোবাসে আমি আগে জানতাম না। অনেক ভালোবাসে, আমরাও জানি দর্শকরা অনেক 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 ভালোবাসে আমাকে। আজকে আমি ঈদ, ঈদ হয়ে আমি যে জিনিসটা পাইলাম, হ্যাঁ, সেই কারণে আপনাকে কথাটা আমি বললাম। আচ্ছা, অনেক দর্শক, আমি জানতাম না যে আমার দর্শক এত আছে, এত রয়েছে, এত, আমি জীবনে বিশ্বাস করতাম না এত ভালোবাসে, এত ভালোবাসে আমাকে, আমি জীবনে বিশ্বাস করতাম না। আচ্ছা, কিন্তু ঈদ আসে আমি সেই জিনিসটা বিশ্বাস করলাম। ঈদ আসার পরে আপনি সেই জিনিসটা আমি পাইলাম, প্রমাণ পেলেন, পাইলাম। তো আপনার এই খামারে এখন দেখছি প্রচুর পরিমাণে শাহিওয়াল সার। ওই শাহিওয়ালও আমি 300 টাকা রেট লাগাইছি। এই শাহিওয়াল 300 টাকা দিলেও আমার লস হবে, তারপরে আমি দর্শকদের কারণে, যে দর্শক আমাকে যেতে এত ভালোবাসে, হ্যাঁ, তার কারণে দর্শকদের কারণে আমি 300 টাকা দিচ্ছি। 300 টাকা? হ্যাঁ, 300 টাকা। সংগ্রহ করছেন কোথা থেকে? এগুলো সংগ্রহ গ্রাম থেকে করতেছি। কি বুঝছেন, আমাদের তো মনে করেন দিনাজপুর ডিস্ট্রিক্টে অনেক, প্রতিটা কোনো বাড়ি বাকি নাই। আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট হলো 13টা থানা, 13 থানার কোনো বাড়ি বাকি নাই, যে কোনো থানায় আমাদের গরু নেই, মানে কোনো বাড়িতে গরু নাই, গরু নাই, নাহলে গরু না থাকলেও ছাগল আছে, আছে আছে। তো আমাদের বাড়ি থেকে আমি কালেক্ট করি, বাড়ি থেকে। হ্যাঁ, অনেক অনেক লোককে আমি সার দিচ্ছি, ছেড়ে দেওয়া আছে মাঠে ময়দানে, ছেড়ে দেওয়া আছে, তারাই সংগ্রহ করছেন। হ্যাঁ, এবং আপনার কাছে এনে পৌঁছা দিচ্ছে, পৌঁছা দিচ্ছে। আমি কিনে দিচ্ছি 95 টাকা, 295। হ্যাঁ, আমি স্কেলে, আমার এখানে স্কেল আছে, সবাই কিনে আনতেছে 95 টাকা রেট হিসেবে, আমি আমাকে দিয়ে দিচ্ছি। মানে 295 টাকা পার কেজি আমি নিজে কিনছি। নিজে কিনতেছে? কিনছি। তার মানে আপনার তো এখানে আসার পরেও গরুটা তো 2-3 দিন থাকে। হ্যাঁ, সেখানে খরচ আছে না? খরচ আছে, ওইটা লাভ তো হয় না। আচ্ছা, আমি তো আপনাদেরকে একটা বারবার করে কথাটা বলতেছি, যে আমার মতন 300 টাকা রেটে কেউ ছাড়ুক, কেউ ছাড়ুক। মানে বলতে কি বোঝাচ্ছে? ছাড়ুক বলতে কি, আমি যেরকম 300 টাকা রেট আমার দর্শকদের জন্য, যেটা আমি ছাড়তেছি রেটটা, এই রেটটা আরো যারা গরুর ব্যবসা করে, গরু পাইকারি গিরি করে, অনেক গরু খামার আছে যাদের, বড় বড় খামার আছে অনেক, আমার থেকে অনেক প্রভাবশালী আছে, অনেক বড় বড় খামার আছে, বড় বড় পাইকার আছে, ওরাও 300 টাকা ছাড়ুক না, তারা দিতে পারছে কি? দিতে পারছে, তাহলে আমি মনে করবো আমার দর্শক খুব শান্তিতে গরু কিনতে পারছে, কিনতে পারছে। তো বর্তমানে যে আপনার এই যে শাহিওয়াল গরুগুলো দেখছি আমরা, এই যে গরুগুলো দেখছি, এগুলো আপনি 300 টাকা কেজি বিক্রি করবেন, এদের পিছনে আপনার পরিচর্যা বাবদ কিভাবে কিরকম? আমি জিনিসটা আপনাকে বলি আগে, আমার যদি পার গরু 1,000 টাকা করে লাভ হয়, মাসে যদি আমি 100 গরু বিক্রি করি, কত টাকা আসছে? 1,00,000 টাকা। আমার দরকার আছে আর কিছু? একটা লোক, একটা প্রবাসী বিদেশে যায়, 50,000 টাকা পায় না, 22,000 টাকা বেতন পায়, 23,000 টাকা বেতন পায়, কেউ 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 35,000 পায়। তা আমি যদি দেশে থাকি, যদি আমি 100 গরু বিক্রি করে আমি যদি 1,00,000 টাকা কামাই, এর থেকে আমি আর কি চাই? মানে তার মানে তো আপনাকে 100 গরু বিক্রি করতে হবে? বিক্রি হয়, আমার বিক্রি হয়, বিক্রি হয়, বিক্রি হয়, 100-এর বেশি হয় কোনোদিন, কোনো সময় কোনো মাসে 100-200 বন্ধ হয় আমার। তার মানে আপনি বলছেন সীমিত লাভে আপনি গরু, আমি সীমিত লাভে গরু বেচতেছি। আচ্ছা, আজকের দিকে আমি যতদিন বাঁচে আছি, আমি সীমিত লাভে গরু বেচবো, যতদিন বাঁচে আছি, যতদিন বাঁচে আছি। আচ্ছা, আমার টাকার উপর কোনো লোভ নাই, টাকার উপরে কোনো লোভ নাই। আমি যদি এই মাসে আমি 2,00,000 টাকা যদি কামাই করি, 1,50,000 টাকা কামাই করি, আমি 1,50,000 টাকা আমি বিলাই দিচ্ছি, তাও আমার কর্মচারীর কিছু নাই। আচ্ছা, আপনার কাছে যে এখন এই গরুগুলো সংগ্রহে দেখছি আমরা, এই যে অনেক বড় 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 শাহিওয়াল গরু, এখানে এখন বর্তমানে কতগুলো গরু রয়েছে? আমার এখানটায় আছে 10টা, ওই সেটে আছে 6টা, ওই সেটে আছে 5টা,
মানে সর্বমোট তাহলে ২০টার মতো আছে ২০টা। এদের পিছনে আপনার মানে আপনি এদেরকে এখন কি কি খাবার দিচ্ছেন? অনেকেই তো নতুন খামার করতে চায় এবং জানতে চায় যে গরুর খাদ্যটাই হচ্ছে মেন, খাদ্যের মধ্যে যদি ফারস্টে গরুগুলোকে আসে জ্বরটা নাপি। হ্যাঁ, জল নাপলে জ্বর থাকলে ব্যথার ওষুধ দিই, জলের ওষুধ দিই, দেওয়ার পর ঘাস আর কারি যেটা খড় বলে এটা কাটে দিই, তাহলে এরা খাওয়াটা রুচিটা আস্তে 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 চলে আসে, চলে আসে, চলে আসে খাবার রুচিটা। হ্যাঁ, আর গমের ভুষি দিই, হ্যাঁ, অ্যাঙ্গর ভুষি দিই, আতপের ব্রান্ড যেটা আমাদের দিনাজপুরে যেটা পাওয়া যায় সেটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, এটা সেম জাতীয় একটা ব্রান্ড আছে। আচ্ছা আচ্ছা, ওই ব্রান্ডটা দিই ব্রান্ড। হ্যাঁ, এটার কি পরিমাণ আছে? পরিমাণ বলতে কি, আপনার যেটুক অল্প করে দিই প্রথম গরু তো, হ্যাঁ, একবারে বেশি দিই না, আস্তে আস্তে খাওয়াটা বাড়াই। আচ্ছা, কথা বুঝি, প্রথমে মনে করেন আমি সারাদিন ওকে ৩ কেজি খাবার দিই, ৩ কেজি খাবার। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বাড়াই, পরে কতগুলো কেজি ২ কেজি দিই। এইভাবে আপনি খাদ্যটা বাড়াচ্ছেন। আচ্ছা, আপনি যে গরুগুলো সংগ্রহ করছেন বাড়ি বাড়ি, মনে করেন এই গরুটা পাতলা পায়খানা হয়েছে, কথা বুঝি, এই যে পাতলা পায়খানা হয়েছে, হ্যাঁ, এই দর্শক দেখছেন যে আসলে পাতলা পায়খানা হয়েছে, একে খাওয়াটা বেশি দিলে পাতলা পায়খানা হচ্ছে, এই যে ওই জন্য এখন এটাকে ট্যাবলেট দেবো। কি ট্যাবলেট দেবো? সালফাথ্রি দেবো। সালফাথ্রি, এটার পরিমাণটা কি রকম? এটার পরিমাণ এটাকে কম করে ৪টা লাগবে। চারটা? এটা কি কয় বারে সেটা? একবার দিলে পাতলা পায়খানা টাইম, মানে চারটা একবারে দিবে, একবার ডোজ, চারটা হচ্ছে এক ডোজ, আবার যদি না কমে পরের দিন আবার ৪টা দিবে, পরের দিন আবার ৪টা দিবে। এভাবে ট্রিটমেন্টটা করছেন? হ্যাঁ। আর কি কি সমস্যা হতে পারে মনে করেন যে আরো গরু আপনি একটা বাড়িতে কিনে, যদি ধরেন জ্বর আসে, হ্যাঁ, এই যে গরুটা ধরেন জ্বর আসে, হ্যাঁ, জাঙ্গি করে গেলে কোন জায়গায় গেলে গরুটা জ্বর আসে, আমি এই কথাটাই বলতে যাচ্ছি, ব্যথা হতে পারে, তার তলে মনে করেন আমরা ১০০ কেজি বডি ওয়েটের তলে একটা পোনাপেন, পোনাপেন, হ্যাঁ, ১০০ কেজি বডি ওয়েটের জন্য একটা প্রমাণ পোনাপেন, এই গরুটাকে দুটা পোনাপেন দিতে হবে, মানে এটা কি ২০০ কেজি আছে? বেশি আছে, বেশি, তাহলে তো আপনার হিসেবে আড়াই দুটা দিলেও হবে, দুটা দিলেও হবে, দুটা যদি দিই আমি দুটা পোনাপেন, অ্যাক্টিভেট দিয়ে দিব ১২ সিসি, অ্যাক্টিভেট ১২ সিসি, আর ইনডিস্টামিন দিব ১০ সিসি, ১০ সিসি, তাহলে এই ব্যথা ব্যথা জ্বর এক বছর কমে যাবে একবারে চলবে। আর খাদ্য, খাদ্যটা ঠিক মতো খাবে তখন? হ্যাঁ খাবে, জ্বর কমে গেলে তো খাবে, সুস্থ থাকলেই খাবে, সুস্থ থাকলেই, হ্যাঁ, খাবে, খাবে, আর সুস্থ না থাকলে খাবে, সুস্থ না থাকলে খাবে না। দেখবেন যখন যে গরুটা খাচ্ছে না ওই গরুটা মনে করে রাখবেন কোনো কোনো সমস্যা হয়েছিল। আচ্ছা, যে গরুটা খাচ্ছে না সেই গরুটা সমস্যা, সমস্যা হয়েছে, মানে কিভাবে সেটা আমরা বুঝতে পারবো? বুঝতে পারবেন না, জ্বরটা নাপলে বুঝতে পারবেন, এটা তো সব সময় মাপা হয় না, অনেক সময় দেখা যাচ্ছে নাপতে হবে, তো আপনাকে নাপা হয় না মানে আপনি নাপতে হবে, মানে এই খামার করতে গেলে আপনাকে থার্মোমিটার তুলতে হবে, থার্মোমিটার তুলতে হবে এবং প্রতিদিন গরুটা যদি না খায়, হ্যাঁ, গরুটা যদি না খায় আপনি সবার ফার্স্টে জ্বর টেস্ট করতে হবে। আচ্ছা, জ্বরটা নাপতে হবে, জ্বরটা নাপে দেখা যাচ্ছে আমার টেম্পারেচার লো থাকে, টেম্পারেচার হাই থাকে, টেম্পারেচার হাই থাকলে আপনাকে জ্বর ওষুধ দিতে হবে, আর টেম্পারেচার লো থাকলে তখন আপনি ভিটামিন দিতে পারেন, হিমোবেট দিতে পারেন, ক্যাটাপস দিতে পারেন, দর্শক আমরা কথা বলছি তুন ভাইয়ের সঙ্গে এবং দেখছি। আচ্ছা তুন ভাই, আমাদেরকে আরেকটু তথ্য দিবেন, সেটা হচ্ছে যে এই যে খাবার বিষয়ে বললেন, অনেকেই আছে যে ইনজেকশন, একটা কথা শুনেছি আমরা যে ষাঁড়গরুকে, ষাঁড়গরুকে ইনজেকশন পুশ করলে নাকি তার মাংস বৃদ্ধি দ্রুত হয়, সেই জিনিসটা কি? আমরা আমরা অনেকেই দর্শকরা জানতে চায় বিষয়টা। আপনাকে জিনিসটা বুঝাই দিই, হ্যাঁ, আপনি একটা জিনিস বুঝবেন, এটা হলো অ্যামোনোবিট প্লাস। আচ্ছা, বুঝতে পারলেন, এই জিনিসটা আপনার খুব ভালো, এটা কত প্রকারের আপনার ভিটামিন আছে দেখছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, লিখা রয়েছে, হ্যাঁ, এই জিনিসটা আপনার মাপ মতন দিতে পারেন, মাপ মতো, হ্যাঁ। আচ্ছা, এই যে মনে করেন আপনার এটা হলো ক্যাটাফস, ক্যাটাফস দানাডা কোম্পানি। আচ্ছা, এই জিনিসটা, এই ভিটামিনটা দিলে মাংসের একটা আঁশ পাওয়া যায়, হ্যাঁ, এই আঁশটা যদি দুটো থাকে সেটা ৩টা হবে। আচ্ছা, তিনটা আসলে মানে মাংস বৃদ্ধি হবে, আর যত বৃদ্ধি হবে মাংস সেত বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, এইটা আপনার পরিবারে দেখা যাচ্ছে আপনার ৭ দিন পর ১৫ দিন পর পর ২০ সিজি করে দিতে পারেন, ২০ সিজি করে, ২০ সিজি, ১৫ সিজি, ১০ সিজির নিচে দেওয়া যাবে। আচ্ছা, বড়গুলো, বড়গুলো, হ্যাঁ, তা এটা কি মানুষের শরীরে কোনো ইফেক্ট করবে? না না, কেন ইফেক্ট করবে, এটা মানুষ ভালো, এটা ভিটামিন,
ভিটামিন কোনো ইফেক্ট করবে না, কোনো ইফেক্ট করবে না, কোনো ক্ষতি করবে না। আচ্ছা আচ্ছা, তাহলে কোন কোন গরুকে যে দ্রুত মোটা তাজা করে সেই সেটা কি এটা? না না, দ্রুত মোটা তাজা বলতে কি আমি আপনাকে জিনিসটা বুঝাই দিই। আপনি দ্রুত মোটা কেমন দূর করবেন? অনেকে বলে যে ইনজেকশনের মাধ্যমে সেটা করে, ভুল ধারণা, এটা ভুল ধারণা, ভুল ধারণা, এটা হয় না। দ্রুত মোটা হয় কোন গরু? সেই গরু যে গরুটা রুচি ভালো, যে গরুটার রুচি ভালো সেই গরুটাই দ্রুত মোটা হবে। যে গরুটাকে আপনি যে গরু সবকিছু খাওয়া দাওয়া দিচ্ছে না, হ্যাঁ, যে গরুটা আপনাকে খাবার দিবার সাথে খাই দিচ্ছে, হ্যাঁ, রোগ বালাই দ্রুত আছে, হ্যাঁ, সেই গরুটাই ভালো, সেই গরুটাই মোটা মোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। তো তুন ভাই, আপনার কাছে অনেক কিছু আমরা জানলাম, শিখলাম, আবারও ঈদ মোবারক আপনাকে। আপনাকে ভাই অনেক অনেক ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক যাচ্ছি, আমার দর্শকদেরকে আমি অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আমি দর্শকদের কাছে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, এত খুশি আমি কল্পনা করতে পারতেছি না। আচ্ছা তুন ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম, আমি দেখছিলাম তুন ভাইয়ের খামারে যে সার গরুগুলো রয়েছে, সাইওয়াল জাতের, এগুলো সবই সাইওয়াল জাতের, সেই গরুগুলোর তথ্য, চিকিৎসা পদ্ধতি এবং খাদ্য প্রণালী, সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।